দশম জাতীয় সংসদ নির্বাচনে 5 জানুয়ারি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 18 দলের ডাকা অবরোধের প্রতিবাদে অবরোধ বিরোধী সমাবেশে তিনি এই কথা বলেন। মায়া চৌধুরী আরো বলেন, মানুষ পুড়িয়ে দাবি আদায় করা যাবে না। দেশ গড়ার অগ্রযাত্রাকে মানুষ সমর্থন করে বিদায়। এইবারই প্রথম আওয়ামী লীগ জনদেশ শেখ হাসিনা পরপর 2 বার ক্ষমতা যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এইটা 42 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম একটি সফলতা। জোর জবস্তিরা মানুষে আগুন পুড়াইয়া মারিয়া দাবি আদায় করবেন, এটা শেখ হাসিনার কাছ থেকে সম্ভব হবে। নির্বাচন হয়ে গেল, তারা যে চুপ করে বসে থাকবে তা কিন্তু ঠিক না। ওরা কিন্তু আরও একটা কামড় দিতে পারে। কেন এদের হইল গিয়া খারাপ কাজ করার যে লোক থাকে তাদের কিন্তু ভালো কথা কাজ হয় না। আগামী পরশুদিন সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। তার অবরোধ যতদিন চলবে আমাদের কর্মকাণ্ড রাজপথে থাকবে। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী সমাবেশ করে।